বাঁশের ফুল থেকে চাল হচ্ছে ভাত পোলাও। নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরের নামডাক রয়েছে দেশ জুড়ে। তবে এবার ধান থেকে নয়, বাঁশের ফুল থেকে হচ্ছে চাল উৎপাদন, খেতেও সুস্বাদু। জেলার ফুলবাড়ি উপজেলার 1 নং এলুয়ারি ইউনিয়নের পাকাপান এলাকার বাসিন্দা সিমল রায়ের ছেলে সাঞ্জু রায় বাঁশের ফুল থেকে চাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল, ভাত পোলাও আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে। ফুলগুলো দেখলাম একদম হুবহু যে ধানের চাল, সে চালের মতোই। আর পাশের এক বাড়িতে সে চাল দিয়ে পায়েস পাক করেছে, তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো, পায়েসটা অত্যন্ত সুস্বাদু। তুলনামূলক কম উৎপাদন আর চাহিদা বেশি থাকায় গ্রাহকদের চাল দিতে হিমশিম খাচ্ছে সাঞ্জু রায়। সাঞ্জু রায় জানান, স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকেই বাঁশের ফুল থেকে চাল উৎপাদনের ধারণা পান তিনি। চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর কি, মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর কি। কুটার পর বাড়িতে নিয়ে এসে সেই আমি সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি, ভাত রুটি বা খেচিড়ি পায়েস, মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি। যুদ্ধের সময় যখন চাল কিংবা ভাত অপ্রতুল ছিল, তখন স্থানীয়রা এই বাঁশের ফুল থেকেই চাল উৎপাদন করে রান্না করে খেতেন। সম্প্রতি এক বৃদ্ধ সাঞ্জু রায়ের এলাকায় বাঁশ ফুল দেখে চাল উৎপাদন করার কথা বলেন তাকে। পরে তিনি চাল উৎপাদন করার পরিকল্পনা করেন। প্রথমে বাঁশের ফুলগুলো বাঁশঝাড় থেকে সংগ্রহ করেন সাঞ্জু রায়। লম্বা হয় বাঁশের অগ্রভাগ থেকে ফুল সংগ্রহ করা বেশ কষ্টকর। সংগ্রহকৃত ফুল পানিতে ধুয়ে তারপর পরিষ্কার করে নেওয়া হয়, তারপর রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে ছোট ছোট করে চালের মতো ভাঙানো হয়। ভাত রান্না করে খাইছি, সাতু কুটে খাইছি, আটা কুটে খাইছি, ওইভাবে মানে চলছে। বাঁশ ফুলের এইসব চাল থেকে পোলাও আটা ভাত ও পায়েস রান্না করা হচ্ছে। স্থানীয়রা জানান, সাঞ্জু রায় বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করবে এটা বিশ্বাস হচ্ছিল না। পরে চাল উৎপাদন করলে কিছুটা অবাক হন তারা। চালের বিনিময়ে চাল কিংবা 40 টাকা কেজি দরে বাঁশ ফুলের চাল কিনছেন তারা। পোলাও ভাত কিংবা পায়েস অনেক সুস্বাদু বলেও জানান তারা। বাড়ি ধানে কুটা হলো, কুটা হয়ে আনে মানুষ গ্রামের লোক সবাই নিয়ে আসে, দিয়ে আসে খাতে খুব সুস্বাদ। খিচুড়ি আনুছি, পায়েস আনুছি, পোলাও আনছি, যেটাই আমরা রান্না করছি সেটা তো খুব ভালো লাগছে। বেরুয়া বাঁশ বা কাটা বাঁশের ফুল থেকে এসব চাল উৎপাদন করা হচ্ছে। এসব বাঁশের বয়স 60 থেকে 70 বছর বলে জানা গেছে। ফুল প্রদানের পর এসব বাঁশ মারা যাবে বলেও জানান স্থানীয়রা। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।